শুভ সকাল প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো সর্বদা জ্ঞানচর্চার মধ্যে আছো। দেখো, দিনের সমস্ত দিনটা তুমি একটা রুটিনে পরিণত করো এবং দিনকে ভাগ করে নাও কোন সাবজেক্টে তুমি কতটুকু সময় দিবা। এতে করে তোমার পড়াশোনার ইনপুটটা ভালো হবে, ইনপুট ভালো হলে আউটপুট ভালো হবে। তাহলে তুমি একটা নির্দিষ্ট সময় ধরে ইকোনমিক্স পড়বা, ধরলাম 1 ঘন্টা ইকোনমিক্সের পিছনে সময় দিবা, এতে করে তোমার আউটপুট ভালো হবে। কারণ একবার কি হয়েছিল, একটা ছোট্ট একটা গল্প বলি 2 লাইনের। একজন মানুষ ডেল কার্নিগের কাছে যেয়ে বলছে যে, মানে একজন মানুষ আরেকজন বিজ্ঞ মানুষের কাছে গেছে, যার পরে বলছে যে, হুজুর আমার তো অনেক চিন্তা মাথায়, প্রচুর সমস্যা, কি করব, আমার অফিসের কাজ, বাসার কাজ, এই ঝামেলা ওই ঝামেলা, আমি চরম বিপদে আছি। তো তখন উনি বিজ্ঞ মানুষটা তার উপদেশ দেয় যে, আপনি আপনার টেবিল থেকে সমস্ত ফাইল সরায় ফেল। সমস্ত টেবিলে ফাইল জমে গেছে, তখন ফাইল দেখে মাথা আসলে জ্যাম হয়ে যায়। তখন বলে যে, আপনার ফাইল সব টেবিল থেকে নামা ফেলেন এবং দূরে রাখেন, একটা ফাইল নিয়ে আসেন যে ফাইলটা আপনি যখন কাজ করবেন, তার মানে কি করতে হবে আমাকে, এবং একটা বইকে নিয়ে আসতে হবে, ওই বইটাই 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিতে। তো উনি বলছে, সেই যে লোকটা গেছিল বিজ্ঞর কাছে, সাধারণ লোকটা বললো, আমি যখন এইভাবে চিন্তা করলাম তখন তখন আমার অর্ধেক কাজ মানে কম হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে, আমরা যেই কাজটা করব শুধু সেইখানে ফোকাস রাখবো, অন্যদিকে কোনো ফোকাস থাকবে না, অন্যদিকে কোনো চিন্তা ভাবনা আমাদের থাকবে না, তাহলে আমরা ভালো করতে পারবো। আমার মনে হয় এখান থেকে আমরা আসলে ভালো একটা শিক্ষা পেতে পারি। সঠিক সুন্দরভাবে যেই কাজটা যখন করব সেই কাজটা নিয়েই আমাদেরকে ভাবতে হবে এবং সেই কাজে পূর্ণ মনোযোগ দিতে হবে। পূর্ণ মনোযোগ দিলে আমরা সঠিক সুন্দরভাবে সেই কাজটা করতে পারবো। দেখো, আমি গতদিন আমরা আলোচনা করছিলাম, কনসেপ্টটা তোমাদের হয়তো মনে আছে, দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। দ্বিতীয় অধ্যায়ে ছিল ভোক্তা এবং উৎপাদকের আচরণ, কনজাম্পশন অ্যান্ড প্রডিউসার বিহেভিয়ার। তো ভোক্তা এবং উৎপাদক কি ধরনের আচরণ করে? কোন দ্রব্য ক্রয় করতে গেলে ভোক্তা কেমন আচরণ করে? আবার ভোক্তার যে আচরণটা, ভোক্তার বিপরীতে আবার ক্রেতা কেমন আছে, বিক্রেতা কেমন আচরণ করে? এই দুইটা নিয়ে আসলে এই চ্যাপ্টারটা। সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজ, ইকোনমিক্স ফার্স্ট ওভার, আমি তোমাদের জুয়েল স্যার, তোমাদের সাথে আছি ইকোনমিক্স কে বাস্তবতার সাথে মিল খুঁজে পড়ার জন্য। আমরা ইকোনমিক্স কে বাস্তবতার সাথে মিল খুঁজবো, তাহলে আমাদের দেখবো ইকোনমিক্স মজা, মানে এখানে আমরা ভালো একটা মজা দিতে পারি, মজা পাবো। এখানে একটা উক্তি লিখে রাখছি, দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ভুলের পুনরাবৃত্তি পুনরাবৃত্তি হচ্ছে সব থেকে বড় ভুল, মানে একই ভুল বারবার করা যাবে না, তাই না? আজকে আমি আমার চিন্তা ছিল যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা পড়বো, কিন্তু একটু পড়তে পারিনি। ঠিক আছে, আজকে দিন গেছে, সমস্যা নেই, যা হয়েছে তাহা ভালো হয়েছে, যা হবে তাহা ভালো হবে। এখন পরবর্তী দিন, আগামী দিনটা যেন আমি ভালো করতে পারি, ভালো পড়তে পারি, সেজন্য লিখছি, ভুলের পুনরাবৃত্তি হচ্ছে সব থেকে বড় ভুল, ভুলের পুনরাবৃত্তি যেন আমরা না করি, আমরা যেন প্রত্যেকটা দিন থেকে একটা ভালো শিক্ষা নিতে পারি। এখানে কি দেখতে পাও তোমরা? দেখো এখানে একটা মার্কেট প্লেস, ঠিক না, মানে বাজার, বাজার একটা দোকান আছে। এখানে বিক্রেতাকে, যিনি দোকান মালিক, ঠিক না, ইনি বিক্রেতা, আমরা বিক্রেতা শ্রেণী শিখলাম, ইনি কি করবে, বিক্রি করবে। আর এই যে এই পাশে যে দাঁড়ায় আছে ব্যাগ নিয়ে টাকা হাতে, ইনি কি করবে, ইনি আছে ক্রেতা, ক্রয় করবে, ঠিক না?
তার মানে এই যে বিক্রেতা এবং ক্রেতার মত, ক্রেতা দুইটা জিনিস আছে, দুইটা জিনিস কি একটা আরেকটা বিপরীত, একজন ক্রয় করছে একজন বিক্রয় করছে, ক্রেতা কি করে ক্রেতা ক্রয় করছে। এখন তুমি যখন পড়বা তখন তুমি নিজেকে কল্পনা করবা যে আমি ক্রেতা না আমি বিক্রেতা, তাহলে তোমার হিসাবটা খুব সহজ হবে। তুমি যদি চিন্তা করো যে আমি ক্রেতা, তাহলে তোমার হাতে টাকা থাকবে, তুমি ক্রয় করতে যাবা, এবং তোমার লক্ষ্য থাকবে কি যে সব থেকে কম মূল্যে সব থেকে ভালো পণ্যটা গ্রহণ করা, ঠিক না? মানে ভালো পণ্য নিতে হবে, কিন্তু আবার বেশি দাম দিয়ে নেওয়া যাবে না, কম দামে নিতে হবে, মানে যুক্তিশীল যেটা পণ্য দাম। আর বিক্রেতা কি করে সবসময়, বিক্রেতা চিন্তা করে যে আমি সর্বোচ্চ লাভ করবো। তাহলে দুজনের ভিতরে একটা বার্গেনিং হয়, যখন তুমি দেখো ডালিম বা আঙুর কিনতে যাও, তখন তুমি জিজ্ঞাসা করো না যে কত করে কেজি, বিক্রেতা আবার তোমাকে বলে যে এত করে কেজি, তুমি তখন আবার দর কষাকষি করো, এই মাঝখানে একটা কি হয় ইমব্যালেন্স হতে হতে একটা ব্যালেন্স সৃষ্টি হয়ে যায়। উনি বললো যে 250 টাকা কেজি, তুমি বললে যে না 200 টাকা কেজি, এবং উনি বললো যে না 200 টাকা কেজি হবে না, তো তুমি দেখলে না আমার তো কেনা দরকার, তখন তুমি কি করলে 20 টাকা বাড়াই দিলে, উনি আবার নেমে আসলো 30 টাকা, তাহলে কি হলো তখন একটা ব্যালেন্স হয়ে গেল। মানে চাহিদা যোগানের মাঝামাঝি ব্যালেন্স হলে ওই দামটা হচ্ছে ভারসাম্য দাম, আমরা যদি দেখেছিলাম। যাই হোক, আমরা চাহিদা চিনতে শিখলাম যে চাহিদা আসবে ক্রেতার দিক থেকে আর যোগান আসবে মানে বিক্রেতার দিক থেকে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ইকোনমিক্স পড়তে হলে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ আমরা যেটা পড়ছি, গতদিন বলছিলাম চাহিদা হতে হলে তার তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। কি কি বৈশিষ্ট্য? ওই দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, যে পাওয়ার ইচ্ছা সব মানুষের থাকে, এবং দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকলে হবে না, ওই দ্রব্য ক্রয় করার মতো ক্ষমতাও থাকতে হবে। গেল দুইটা। আর একটা কি আছে? ওই দ্রব্য পাওয়ার ইচ্ছা ক্রয় করার ক্ষমতা দুইটা থাকলে হবে না, আর একটা থাকতে হবে ওই দ্রব্য পাওয়ার পশ্চাতে টাকা ব্যয় করার ইচ্ছে। আমার দেখা যাচ্ছে যে আমি চিন্তা করলাম আমার একটা দ্রব্য লাগবে, এটা আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার টাকাও আছে, তারপরে আমি আসলে ক্রয় ক্রয় করতে চাচ্ছি না, মানে ওই দ্রব্য পাওয়ার পশ্চাতে অর্থ ব্যয় করতে চাচ্ছি না, তখন কিন্তু সেটা অর্থনীতি বলছে না এটা চাহিদা হতে পারে না। তো এখানে চাহিদা হতে হলে দেখো প্রথমে কি অবস্থা, কি বলছে চাহিদা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে। তার মানে খুব সহজ কথা, খুব সাবলীল কথা, দেখো এখানে যেটা বলা হচ্ছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে, দাম যখন নেমে যায়, দাম হ্রাস পায়, তখন চাহিদার পরিমাণ কি হয় বৃদ্ধি পায়, এবং দাম যখন বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ কি হ্রাস পায়। তার মানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, এবং দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। বিধি মানে কি? নিয়ম, ল, আইন, ঠিক না? চাহিদা আসলে কি মেনে চলে, চাহিদা বিধি কি মেনে চলে? চাহিদা বিধি এমন একটা বিষয় যেখানে আছে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক। দেখো সচরাচর আমরা দেখি দাম সাধারণ সময়ে, এখানে বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত, তার মানে এখানে কিছু কিছু জিনিস রেস্ট্রিক্ট করে দিচ্ছে, যে ভোক্তারাই আগে যা ছিল এখন তো তাই আছে। এটা সময়, এটা ভালো সময় খারাপ সময় না, দেখাচ্ছে কোন এলাকায় কলেরা দেখা দিছে, ওই এলাকায় যদি কলেরা দেখা দেয় তাহলে মাছের দাম যতই কম থাকুক না কেন, তাহলে ওই এলাকার মানুষ মাছ খায় না, এরকম সময় না, একটা নির্দিষ্ট মানে এই সময় তোমার যেটা আছে স্বাভাবিক সময়। দিন বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়, যে স্বাভাবিক সময় কথা বললে এটা স্বাভাবিক সময়, অস্বাভাবিক সময় না কিন্তু। তো স্বাভাবিক সময়ে কোন দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, আবার দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, এই দাম এবং চাহিদার পরিমাণের সম্পর্ক হচ্ছে বিপরীত, এটা হচ্ছে চাহিদা বিধি বা চাহিদা ল যেটা বলো। এখন আমাদের এখানে দুইটা রাইটারের সংজ্ঞা আছে, আমরা দুইটা রাইটারের সংজ্ঞা দেখি একটু। অধ্যাপক মার্শাল বলছেন যে যে বিধির সাহায্যে দাম পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, একই কথা, খুব সহজ ব্যাপার, আমি যদি যখনই একটা সংখ্যা পড়ে ফেলবো তখনই আরেকটা সংখ্যা অটোমেটিক আমাদের হয়ে যাবে। দেখো এখানে কি বলছে অধ্যাপক ডমিনিক সালভেটার বলছেন, চাহিদা বিধি হলো দাম এবং চাহিদা পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক, যা চাহিদা রেখার ঋণাত্মক ঢাল দ্বারা প্রকাশ পায়। আচ্ছা ঋণাত্মক আর ধনাত্মক জিনিসটা কেমন, তুমি
যদি এই যে এরকম একটা রেখা মনে করো, এইটা আস্তে আস্তে মানে এখানে একটা যদি গুটি ছেড়ে দিই, মানে কোনো মার্বেল ছেড়ে দেওয়া হয়, তাহলে এই মার্বেলটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে না? এটাকে ঋণাত্মক ঢাল বলা হয়, মানে বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা ঋণাত্মক। আর যখন এরকম ঊর্ধ্বগামী হবে, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী উপরের দিকে যাবে, তখন সেটা হবে ধনাত্মক। আমরা এই জিনিসটা আমরা রেখার মাধ্যমে দেখব। এখন যেটা বললাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, ওটা চাহিদা বৃদ্ধিতে কিন্তু বলা হলো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি স্বাভাবিক সময়ে কোন দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, এবং দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, আর দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এখন এই যে বলেছে না অন্যান্য অবস্থা স্থির থেকে, ওই অন্যান্য অবস্থাগুলো কি? চাহিদা অনুমিত শর্ত ওর ভিতরে রয়েছে, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত মানে এই যে এই অবস্থাগুলো অপরিবর্তিত থাকবে। যেমন ভোক্তার আয়, ভোক্তার আয় বেড়ে গেলে চাহিদার পরিমাণ, দাম যতই বাড়ুক ভোক্তা বেশি খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আয় যদি স্থির থাকে, সেই অবস্থায় কি করবে ভোক্তা? দাম বাড়লে আর খাবে না, ঠিক না? বাস্তব কথা, তুমি মনে করো বেতন পাও এখন ধরলাম 30,000 টাকা, তো 30,000 টাকা কেন হবে? তুমি যদি 60,000 টাকা পাও, তুমি তখন আর তোমার ওই তোমার যেটা ইচ্ছা করছে তুমি সেটাই খাবো, দাম বাড়লেও তুমি বেশি খাবা, কোনো সমস্যা নেই। এজন্য বলছে ভোক্তার আয় স্থির থাকবে, ভোক্তার আয়, ভোক্তার রুচি পছন্দ অপরিবর্তিত, ভোক্তার রুচি এবং পছন্দ অপরিবর্তিত হলে হবে না, তখন সেটা গ্রহণযোগ্য নয়। ভোক্তা যুক্তিশীল, ভোক্তা অবশ্যই যুক্তিশীল হবে, ভোক্তার বেশি দাম বলবে আর ভোক্তা কিনে নেবে বেশি দাম দিয়ে, এটা হবে না। ভোক্তা অবশ্যই যুক্তিশীল হবে যে এই দ্রব্যে আমি কতটুকু দাম দেবো। সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকলে দেখা যাচ্ছে যে, যেমন আমরা বললাম যে চা এবং কফি, এই জিনিসটা তো চায়ের দাম যতই কমুক, কফির দাম যদি কমে যায় ওই তুলনায়, তাহলে চার চাহিদা বাড়বে না, ঠিক না? এইভাবে আমরা চিন্তা করতে পারি। স্থির সময় একটা নির্দিষ্ট সময় বিবেচ্য বিবেচ্য, এটা স্বাভাবিক সময় হবে, অস্বাভাবিক সময় হবে না। বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা স্থির, যার সংখ্যা আছে তাই থাকবে। এই ঘটনাগুলো বলছে যে অন্যান্য অবস্থা, অন্যান্য অবস্থা স্থির মানে এই অবস্থাগুলো স্থির থাকবে, তাহলে এটা অনুমিত শর্ত, আমরা এটা মনে রাখবো। এখন প্রশ্ন হচ্ছে যে মনে করো এরকম একটা সমীকরণ দেওয়া আছে, প্রশ্নে কিন্তু থাকবে চাহিদা রেখা অঙ্কন করো, খুব সহজ ভাবেই তুমি পারবা, 3 নম্বর পেয়ে যাবে চাহিদা রেখা অঙ্কন করলে, গ নম্বরে থাকবে। এখানে কি দেওয়া আছে দেখো, দাম দেওয়া আছে, পি সমান সমান 1 টাকা 2 টাকা 3 টাকা দাম দেওয়া আছে, তারপরে আছে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ আছে 8, 6, 4। এখন হচ্ছে 1 টাকা যখন ছিল, ভালো করে লক্ষ্য করো, যখন 1 টাকা ছিল তখন তারা চাহিদা করছিল 8 একক, 8 একক খাচ্ছিল কোন ভোক্তা, এ বিন্দু দিয়ে প্রকাশ করতে হবে। 2 টাকা যখন দাম, তখন কি দাম বেড়ে গেল না আগের তুলনায়? দাম বাড়লে, উনি আগে 8 খাচ্ছিল 8 একক, এখন খাচ্ছে 6 একক। যে 3 টাকা হয়ে গেল তখন আগে খাচ্ছিল 6 একক, এখন খাচ্ছে 4 একক, মানে কি সে বলছে দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ আস্তে 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 হ্রাস পাচ্ছে, তাই এ বি সি দিয়ে প্রকাশ করেছে। এখন আমরা চাহিদা রেখার ধরন দেখছিলাম গতদিন, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, সেই জিনিসটা আমি এখন তোমাদের অঙ্কন করে দেখাবো। দেখো তুমি খাতা কলম নিয়ে বসলে তুমি জিনিসটা পারবা সহজ সুন্দর ভাবে। আমরা আঁকানোর চেষ্টা করি, আর একটু মনে করাই দিই যে চাহিদা আসলে কিভাবে আসছে, যে গতদিন আমরা পড়ছিলাম দেখো, একটি নির্দিষ্ট সময় বিভিন্ন দামে ক্রেতাগণ একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, তার মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই নির্দিষ্ট সময়ে ক্রেতাগণ কতটুকু ক্রয় করবে, কি পরিমাণ ক্রয় করবে, করতে ইচ্ছুক, সেইটা আসলে বিভিন্ন দাম হতে পারে। এই যে আমরা একটু আগে দেখলাম কিন্তু 1 টাকা 2 টাকা 3 টাকা, যখন দ্রব্যের দাম হচ্ছিল 1 টাকা তখন তারা খাচ্ছে খাচ্ছিল কত একক? 8 একক। যখন দাম বেড়ে গেল 2 টাকা তখন খাচ্ছে 6 একক। এইভাবে আমরা চিন্তা করতে পারি, একটু লক্ষ্য করি।
প্রথমে যখন চাহিদা রেখা আঁকতে বলছে, কোনো রেখা আঁকতে বলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কি করব, প্রথমে লম্ব অক্ষ দিয়ে দেবো এইভাবে, তারপরে এইভাবে ভূমি অক্ষ দিয়ে দেবো। সব সময় মনে রাখতে হবে যে লম্ব অক্ষে কি হবে, লম্ব অক্ষে দাম হবে। এই যে পি মানে প্রাইস, প্রাইস মানে হচ্ছে দাম। ওকে, আর কিউ মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি হবে সবসময় ভূমি অক্ষে। এই কোয়ান্টিটি মানে কি, পরিমাণ। তাহলে আমার দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে দাম, একটা হচ্ছে পরিমাণ। এবার তুমি এখানে চিন্তা করো, দাম দিয়ে আছে 1 টাকা 2 টাকা 3 টাকা, তাহলে এখানে তুমি 1 2 3, জিনিসটা খুবই সহজ, তোমরা পারবা। 1 টাকা 2 টাকা আর 3 টাকা, চাহিদার পরিমাণ ছিল কত বলো তো? সর্বোচ্চ ছিল 6, 8 এবং সর্বোচ্চ ছিল, সর্বনিম্ন ছিল 4। তাহলে আমরা 2 2 করে ব্যবধান ধরতে পারি, যেটা ধরবো আমরা সিকোয়েন্স আকারে ধরবো। তো 2 করে ধরতে পারি, 1 করেও ধরতে পারি, কোনো সমস্যা নেই। আমি 2 করে ধরলাম, ধরলাম 2 4 6 8, এই যে ব্যবধান নেওয়াটা আসলে কিন্তু খুব বেশি ঝামেলা না। তুমি যদি মনে করো যে যে কোনো একই সিকোয়েন্সে নেব, 1 2 3 4 5 করে নিতে পারো, 2 4 6 8 নিতে পারো, 3 6 9 নিতে পারো, কোনো প্রবলেম নাই। আর যদি যেটা খুঁজে পাবো না সেটা মাঝখানে নিয়ে আইবো, দেখতেছে 5 আছে, তখন কি করবা? 4 এবং 6-এর মাঝামাঝি নিশ্চয়ই এখানে 5 আছে। যদি 4 আছে তাহলে 4 তো আছেই, 6 আছে 6 আছে, এই যদি 7 থাকে তাহলে 2-এর মাঝামাঝি হবে। যাই হোক, আমার প্রথমে বলছিল কি, যখন দ্রব্যের দাম 1 টাকা, ভালো করে লক্ষ্য করি, দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন তখন খাচ্ছিল কত একক? এখান থেকে আমি এইভাবে দাগ দিয়ে দিলাম, তখন আমরা তখন ভোক্তা খাচ্ছিল 8 একক। তার মানে এই যে এইখানে একটা বিন্দু পেয়ে গেল। এবার যখন 2 টাকা, দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন তখন ক্রেতা খাচ্ছে কত একক? ভোক্তা, ভোক্তা খাচ্ছে তখন এই 6 একক, ঠিক না? খুব ভালো করে লক্ষ্য করি, যখন দাম বেড়ে যাচ্ছে 3 টাকা, আগের তুলনায় দাম বাড়ছে, তখন ভোক্তা কি করছে? তখন ভোক্তা আরো খাওয়া কমাই দিচ্ছে, কমাই দিয়ে এই যে চলে আসছে কত, এই 4 একক। তার মানে আমরা এই যে এই বিন্দুগুলো পেলাম না, এই বিন্দুগুলোতে এবার এই সোজা স্কেল ধরে, তুমি অবশ্যই সুন্দর করে স্কেল ধরে এই রেখাটা যেন সোজা হয়, ঠিক আছে? এই যে যে বিন্দুগুলো পেলাম, প্রথমে যেটা দেওয়া ছিল বলো 1 টাকায় 8 একক, এটা ছিল এ বিন্দু, ঠিক না? তাহলে এখানে এ দিবা, এটা দিবা, বি দিবা, কারণ ওখানে দাম দিয়েছিল বি বিন্দু। এবার 3 টাকায় কত? 4 একক, এখানে দিয়েছিল সি বিন্দু। তাহলে এই যে আমি ডি ডি, আসলে এখানে ডি বড় হাতে ডি দিলাম কেন, এই ডি এবং ডি পূরক, পূরক মানে কি, এই ডি থেকে এই ডি আলাদা, দুইটা আলাদা করে দেয়। ডি মানে হচ্ছে ডিমান্ড কার্ভ, ডি ডি মানে হচ্ছে ডিমান্ড, ডিমান্ড কার্ভ কি, চাহিদা রেখা। তাহলে আমরা চাহিদা রেখা আঁকতে পারলাম, ঠিক না? তাহলে আমি, আমার প্রশ্ন হচ্ছে যে এইটা তো দাম, এই পাশে উপরে আছে দাম, দাম এবং এই পাশে আছে ভূমি অক্ষে পরিমাণ, এই দাম এবং পরিমাণের মধ্যে কি সম্পর্ক নির্দেশ করলো বলো তো, কি সম্পর্ক নির্দেশ করলো? দেখা যাচ্ছে একটা বাড়লে আরেকটা কমছে, যখন এটা বাড়ছে প্রাইস বাড়ছে, তখন অটোমেটিক কোয়ান্টিটি পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক না? তার মানে এই দুইটার ভিতরে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, এই সম্পর্ক হচ্ছে ঋণাত্মক সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক নাই। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমছে, আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ছে, দাম কমলে বেশি কমছে, এইটাকে বলা হচ্ছে চাহিদা রেখা। আমরা নিশ্চয়ই চাহিদা রেখা অঙ্কন করতে পারবো, বইতে অনেকগুলো চাহিদা রেখা দেওয়া আছে, এবং ওখানে দেওয়া আছে দেখো এরকম ভাবে কিউডি, কিউডি থেকে আমরা যেটা আঁকতে পারবো, এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড, এই ডিমান্ডের পরিমাণ মানে দামের সাথে ডিমান্ডের পরিমাণ দেওয়া থাকবে, তোমরা ওখানে নাম দাম দেওয়া থাকবে এরকম বিভিন্ন, তুমি নিজেই ধরতে পারো, তুমি নিজেই ধরে নিবা যে একটা, ধরে নিবা যে পি, হ্যাঁ এভাবে নিজে ধরে নিতে পারো যে এই এটা পি প্রাইস এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড
তখন কত? তো তুমি ধরে নাও যে 1 টাকা 2 টাকা 3 টাকা যখন দাম আস্তে আস্তে বাড়বে, তখন তুমি চাহিদার পরিমাণটা আস্তে আস্তে কমে দেবে। বই দেখো, বইতে তুমি তোমার বই অধ্যায় শেষে এটা পাবা যে কোনটা দিয়ে তুমি সুন্দরভাবে আঁকতে পারবে। তার মানে আমার যেটা বলার ছিল যে এখানে আমরা যখন এরকম সমীকরণ দেওয়া থাকবে বা ছক দেওয়া থাকবে, ছক থেকে আমি সুন্দর করে একটা চিত্র অঙ্কন করতে পারবো, ঠিক না? নিশ্চয় পারবা, এটা কোনো কঠিন কিছুই না, খুব সহজ এবং সাবলীল একটা বিষয়। আমি আশা করি তোমরা এই জিনিসটা সহজভাবে বুঝতে পারছো। দেখো তারপরে যেটা আসছে, চাহিদাবিধির ব্যতিক্রম দিক, চাহিদাবিধির কিছু ব্যতিক্রম দিক আছে। তো দাম বাড়লেই যে চাহিদার পরিমাণ কমে যায়, দাম কমলে যে চাহিদার পরিমাণ বেড়ে যায়, একথা সবসময় আসলে সত্য নয়। তো কখন সত্য নয়? যখন যে ভোক্তার আয় বেড়ে যাবে, ভোক্তার আয় বেড়ে গেলে দাম বাড়লেও ভোক্তা বেশি বেশি করে। তার মানে আরো কিছু কিছু দ্রব্য আছে, আমরা যে দ্রব্যগুলো দেখবো, যে গিফেন দ্রব্য, গিফেন দ্রব্য স্যার রবার্ট গিফেন 1840 সালে নিকৃষ্ট পর্যায়ভুক্ত কিছু পণ্য দ্রব্যের ক্ষেত্রে লক্ষ্য করেন যে ওই সকল দ্রব্যের দামের বৃদ্ধিতে চাহিদা বৃদ্ধি করে। দাম বৃদ্ধি পাচ্ছে, তাও চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আবার দাম হ্রাস পাচ্ছে, তাও চাহিদা হ্রাস পাচ্ছে। এখন এই যে নিকৃষ্ট দ্রব্য বললো নানি, নিকৃষ্ট জিনিসটা কি? নিকৃষ্ট জিনিস আসলে নিকৃষ্ট মানে খারাপ না, নিকৃষ্ট মানে একজন মানুষ দাম বেড়ে গেলে, যখন ওই দ্রব্য দাম বেড়ে মানে ওনার আয় বেড়ে যায়, আয় বেড়ে গেলে যদি উনি ওই যে পরিমাণ যে দ্রব্য ভোগ করছিল ওই দ্রব্য ত্যাগ করে। মনে করো আমার, ধরলাম আমার আয় এখন যা আছে তা আছে, তার থেকে বেড়ে গেল, তখন আমি এখন চিন্তা করলাম যে আমি এখন সাধারণ চা চা পান করি, ঠিক আছে, যেটা হতে পারে মনে করো যে কি বলে ইস্পাহানি চা বা তাজা এগুলা। কিন্তু যখন আমার আয় বেড়ে যাবে, তখন আমি চিন্তা করলাম যে আমার তো আয় বেড়ে গেছে, এখন তো আমি ওই চা খা পান করবো না, এখন কি চা পান করবো, এখন গ্রিন টি পান করবো, এরকম হয় না? তো মানে হিসেবটা আছে যে তখন তার স্ট্যাটাস বেড়ে যায়, তখন এই জন্য সে কি করে ওই দ্রব্য ছেড়ে আসে। এখন আমার প্রশ্ন, যেই দ্রব্য ছেড়ে দিল উনি, ওনার আয় বাড়ার কারণে যে দ্রব্যটা ত্যাগ করলো, ওই দ্রব্যটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। এই যে এই নিকৃষ্ট দ্রব্যের কথা বলছে, যে নিকৃষ্ট পর্যায়ে কিছু পণ্য আছে যেগুলো উনি লক্ষ্য করলেন স্যার রবার্ট গিফেন, ওই ওনার নাম অনুসারে এই হয়ে গেল গিফেন দ্রব্য। এটা উনি আসলে আইরিশদের উপর একটা গবেষণা করে দেখেন, আইরিশ নিম্ন শ্রেণীর কিছু লোকের কাছ গবেষণা করে দেখেন, নিম্ন শ্রেণীর লোকের কি, নিম্ন শ্রেণীর লোকজনের তারা যদি চিন্তা করে যে আমরা আলু খেয়ে বেঁচে থাকি, তখন ওই আলুর দামটা যদি বেড়ে যায়, দেখো আলুর দামটা যদি বেড়ে যায়, তখন তারা আলু তারা চিন্তা করে যে আমরা তো আলু খেয়ে বাঁচতে হবে, তখন ওই আলুটাই বেশি ক্রয় করতে চায়, যে দাম বেড়ে গেলে পরবর্তীতে আর পাবো না, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে মাথায়। এই সেটা হচ্ছে গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। তার মানে এই রেখাটা কেমন হবে বলো তো? এই রেখাটা ঠিক চাহিদা রেখার বিপরীত হবে। চাহিদা রেখা হয়েছিল কি, বাম থেকে ডান দিকে নিম্নগামী, তাহলে এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ওকে, পরে আসি ভেবেল দ্রব্য, ভেবেল ফুড, যেটা বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে কি হয়, এখানে কাস্টমার ভোক্তা কি করতে চায়, ভোক্তা দেখাতে চায়, ডেমনস্ট্রেটিভ প্রভাব, যেটা ভোক্তা দেখাতে চায় যে আমি বেশি দাম দিয়ে ক্রয় করছি। তার মানে এখানে দাম যত বাড়বে চাহিদার পরিমাণও তত বাড়বে, তাহলে এখানেও চাহিদা রেখা কেমন হবে, বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে না, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, মানে চাহিদার ব্যতিক্রম দিকগুলো কিন্তু আমরা দেখছি। মর্যাদা দেখো, একটু বড় বিলাস দ্রব্যের ক্ষেত্রে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক আছে, সমমুখী সম্পর্ক বিরাজ করে, সমাজে বিত্তশালী লোকদের প্রদর্শন প্রভাব মনোভাবের কারণে মর্যাদা বৃদ্ধি লক্ষ্য করা, এই লক্ষ্য করা যায়, এই প্রকার এই জন্য ব্যতিক্রম ঘটে। তার মানে তারা চায় যে বেশি দামে কিনতে, আসলে বেশি দাম দিলেই যে পণ্যটা ভালো হবে তা কিন্তু না, কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা চিন্তা করে যে বেশি দাম দিলে অবশ্যই একটা স্ট্যাটাস বাড়বে বা তার মান সম্মান বাড়বে, মর্যাদা বৃদ্ধি হবে এবং সে দ্রব্যটাও ভালো হবে। অভ্যাস রুচির পরিবর্তন, ক্রেতার অভ্যাস রুচির পরিবর্তন হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। অভ্যাস রুচির পরিবর্তন হলে চাহিদা, কেউ যদি যে কি বলে মনে করে একটা খারাপ দ্রব্য ছেড়ে, ধরলাম একটা
সিগারেট খায়, সে নন ব্র্যান্ডের সিগারেট, তারপরে সে ব্র্যান্ডের সিগারেটে ঢুকছে। তো নন ব্র্যান্ড ছেড়ে যখন ব্র্যান্ডে ঢুকছে, তখন কি হচ্ছে, তার রুচির পরিবর্তন হচ্ছে। রুচির পরিবর্তন হলে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, দাম যতই হোক সে ওই দ্রব্যটা গ্রহণ করবে। তার মানে রুচির পরিবর্তন ঘটেছে। আয়ের পরিবর্তন, সব থেকে বড় পরিবর্তন হচ্ছে আয়ের পরিবর্তন। আয় পরিবর্তন বেশি হলে, মানে আয় বেড়ে গেলে অবশ্যই সে ব্র্যান্ডের জিনিস খাবে, ভালো মানের দ্রব্য খাবে, তখন এই সাধারণ দ্রব্য আর খাবে না। এই সাধারণ দ্রব্য যখন খাবে না, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই সাধারণ দ্রব্য যেটা উনি ত্যাগ করছে আয় বাড়ার কারণে, ওইটা কিন্তু নিকৃষ্ট দ্রব্য। মোটা চাউল, মোটা কাপড়, মোটা ভাত, এই মার্কি অবস্থানগত কারণ, অবস্থানগত কারণেও এটা ঘটে থাকে, আমরা এই জিনিসটাও দেখবো। দেখো, তারপর আসছে তোমার বিকল্প দ্রব্যের পরিবর্তন। যে সকল দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে বিকল্প দ্রব্যের দাম, বিকল্প মানে কি, একটা বাদ দিয়ে আরেকটাকে গ্রহণ করতে পারলে হবে, কাজটা চলবে, অনুরূপ পরিবর্তন সংঘটিত হয়। এক্ষেত্রে চাহিদার বিধি কার্যকর হয় না। যেমন চায়ের দাম হ্রাসের সাথে সাথে যদি কফির দাম, একটু আগে উদাহরণ দিচ্ছি, প্রথমের দিকে চায়ের দাম হ্রাস পাচ্ছে, কফির দামও হ্রাস পাচ্ছে, তাহলে চার চাহিদা কিন্তু হ্রাস বৃদ্ধি পাবে না। কারণ ওই যে কফি যারা খাচ্ছিল কফি খাবে, চা যারা খাচ্ছিল চাই খাবে, কারণ দাম তো একই রকম সমান হয়েছে, একই সমান হয়ে গেছে। এই জন্য বলছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন লবণ, ওষুধ, এগুলো দাম যতই কমে যাক না কেন, আমরা লবণ বেশি বেশি খাবো না, খাই নাকি মানুষ, খায় না, চাহিদার একটা সমান্তরাল হয়। অর্থাৎ দামের বৃদ্ধি বা হ্রাসের ফলে সকল দ্রব্যের চাহিদার পরিমাণ কোনো পরিবর্তন হয় না। ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা, ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে কি হয়, যে ক্রেতা যদি চিন্তা করে যে ভবিষ্যতে দাম বাড়তে পারে, তখন এখন বাড়লেও সে ওই দ্রব্য ক্রয় করে স্টক করে রাখে। এটা একটা সুন্দর একটা জিনিস, ক্রেতার অজ্ঞতা, ক্রেতার অজ্ঞতার কারণে কিন্তু ক্রেতা বেশি দামে দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে। এটা হচ্ছে সব থেকে বড় খারাপ একটা গুণ ক্রেতার, ঠিক না? তো আমরা কোন সময় অজ্ঞ, এই ক্রেতা যে আমরা আসলে অজ্ঞ ক্রেতা হব না, আমরা অবশ্যই বিজ্ঞ ক্রেতা হব। এখন এই যে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে মুখস্থ করে রাখবো। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ, ডান দিকে কেন, চাহিদা রেখা আমি যে দেখালাম, দেখো চাহিদা রেখা এইরকম বাম থেকে, বাম থেকে ডান দিকে নিম্নগামী হলো আমরা যেটা আঁকলাম, এবং সবসময় এরকম হবে, শুধু ব্যতিক্রম দিকগুলো চাহিদা রেখা ঊর্ধ্বগামী হবে বা সমান্তরাল হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এখন কেন এরকম হয়, স্বাভাবিক সময় আমরা ব্যতিক্রম দিক না মনে রেখে আমরা মনে রাখবো চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, ব্যতিক্রম আলাদা, ওইটা পরে। তো চাহিদা রেখা ডান থেকে নিম্নগামী হওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু তোমার ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। দেখো একটু পড়ি, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার প্রধান বা মৌলিক কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি। দাম বাড়লে চাহিদা বাড়, চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা পরিমাণ বেড়ে যায়। অন্যান্য অবস্থা স্থির, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। ওই যে অন্যান্য অবস্থা মানে অনুমিত শর্ত, যেগুলো আছে ভোক্তার আয়, ভোক্তার রুচি, অভ্যাস পরিবর্তন, এইগুলো থাকলে, পরিবর্তন থাকলে দামের সাথে সাথে চাহিদার পরিমাণের যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, সেই কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। প্রথম কারণ কি, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি মানে কি, একই দ্রব্য ভোক্তা যদি এক সময় বারবার খেতে থাকে, তাহলে ওই দ্রব্যের প্রতি তার আস্তে 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 উপযোগটা কমে যায়। প্রকৃত আয়, প্রকৃত আয় মানে কি, কোন দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তা প্রকৃত আয় বৃদ্ধি পায়। দাম হ্রাস পেলে মনে করো আমার পকেটে এখন 5,000 টাকা আছে ধরলাম, এই 5,000 টাকা দিয়ে হঠাৎ করেই, এখন যেমন করলার দাম 120 টাকা, এই বেগুনের দাম 80 টাকা, 100 টাকা, হঠাৎ করে দ্রব্যের দাম নেমে গেল, তখন কি হচ্ছে, এই 5,000 টাকায় আমি আগের থেকে বেশি দ্রব্য কিনতে পারছি, এটাকে বলা হচ্ছে প্রকৃত আয়। তো প্রকৃত আয় বৃদ্ধি পায় তখন ভোক্তার পূর্বের থেকে অনেক বেশি দ্রব্য কিনতে পারে দাম নেমে গেলে। তো প্রকৃত আয় একটা প্রভাব কাজ করবে। তারপর দেখো পরিবর্তন প্রভাব, পরিবর্তন প্রভাবে কি ঘটে, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চা, চিনি, কোনোটার উপাদান দাম বাড়লে উক্ত দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায়। তো দেখা যাচ্ছে যে তুমি বা মোটরসাইকেল, ডিজেল বা মোটরসাইকেল, পেট্রোল, পেট্রোলের দাম যদি বেড়ে যায়, মোটরসাইকেল চাহিদা কমে যায়। চা চিনি, যারা চা চিনি বা চা দুধ খেয়ে অভ্যস্ত চার সাথে, তাহলে কি হবে, চিনির দাম বেড়ে গেলে চায়ের চাহিদা কমে যায়। মানে ওই তারপর কলম, কালি কলম, কালি কলম, কালির দাম বেড়ে গেলে কলমের দাম অটোমেটিক বেড়ে যাবে, মানে একটার সাথে আরেকটা পরিপূরক। এই কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। এই জিনিসটা মনে রাখবো, দেখো কিউ ডি সমান সমান এ মাইনাস ভিপি, চাহিদা সমীকরণ, এটার নাম হচ্ছে চাহিদা সমীকরণ। এই জিনিসটা আমরা মনে রাখবো, কেন এই যে মাইনাস হলো মাঝখানে, কারণ চাহিদা রেখা ঢাল নিম্নগামী। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক যে যতটুকু পড়লাম এতটুকু যদি তুমি সুন্দরভাবে পড়তে পারো, আমার বিশ্বাস ভালো করবো, এবং তুমি আস্তে আস্তে বেশ ভালো সারশব্দ আছে তোমাদের, তোমরা একটু সুন্দর মতো জিনিসগুলো চর্চা করো, চর্চা করলে দেখবা যে তুমি ভালো ফলাফল আশা করতে পারো, সঠিক সুন্দরভাবে কাজ করো। দেখা হবে আগামী দিন, ভালো থাকো, সুস্থ থাকো।